দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এসটিভি, চলছে ইগলুর সৌজন্যে কাটুক উৎসব গানে গানে। আর ঈদের বিশেষ আয়োজনে আছে আমাদের সাথে চার পরি, আমাদের দর্শকরা অলরেডি বলে ফেলেছেন। আমাদের সাথে আছে লিজা, কর্ণিয়া, ঐশী এবং আনিকা। এবং এই মুহূর্তে আমরা শুনব ঐশীর কাছ থেকে কোন গানটা? বলবো না, বলবো না গানের নাম। বাহ, দারুণ তো, শুনে ভালো। শুনি না এটাকে, গানের নাম বলবো না, গেয়েই শোনাই। প্লিজ গো অন। আল্লাহ
Fantastic, and that was Igloo instrumental bolbo karon jekhane mishti mukh sekhane to igloo ar instrumental was amazing. Oh my god, thank you very much. Jara achen musician shobai amra break er modhe igloo kheyechi tai na? Exactly, mane I see interestingly instrumental was fantastic. Shobai igloo er moto bajacche, ha igloo er moto bajacche shobai ekdom. Bro, thank you very much. Amra ebar lizard gane jawar kotha thakle keu ekjon phone kore feleche. Hello. 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 Eid Mubarak. কে বলছেন কোথা থেকে? আসসালামু আলাইকুম ফরদায়া। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নামটা? আমি বলছি ফারুক। ফারুক ভাই, আচ্ছা। ভালো কাটছে তো এই ঠিকঠাক মতো? জি জি ফারুক। আচ্ছা, গানের কোনো রিকোয়েস্ট আছে? জি আছে, আমি ওশি আপুর সাথে একটু কথা বলবো। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছেন আপু। জি। জি ভালো আছে আপু। কোন গানের রিকোয়েস্ট আছে নাকি? জি গানের রিকোয়েস্ট আছে, যদি দিল্লি টেক নিজামউদ্দিন আউলিয়া এই গানটা শোনাইতেন তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। করি যারা এত সুন্দর করে, মানে আমার গানগুলো আমি কি গান গাচ্ছি শুনে বলেনি, তারা রিকোয়েস্ট করতে পারছে, তো অনেক ধন্যবাদ তাদের জন্য এই গান গাওয়া। সুপার, আমি আরেকটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, মহাবিন। মহাদি বলছেন কোথা থেকে? মহাখালী না নোয়াখালী? মহাখালী। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো কার সাথে কথা বলবেন, গানের রিকোয়েস্ট কার কাছে? কর্ণিয়া আন্টি। কর্ণিয়া আন্টি, ও নো, ও নো। জি হাই বেবি। আন্টি যেহেতু বলেছে, হ্যালো ইব মোবারক। হ্যালো, আমার বয়স 8 বছর। সো কিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ঈদ মোবারক। হ্যালো, হ্যালো আছি। হ্যালো, সো ওকে, জেগে আছো অনেক। বলো কি বলবে? চলে যাবে যদি থাকতে পারো। আজকে এই গানটি যদিও লিস্টে নাই, যেহেতু ঈদের সময়, ঈদের সময় একটু ফার্স্ট টাইপের গান করতে পছন্দ করি, সো এটা আরেকদিন শোনাবো তোমাকে, ডেফিনেটলি মনে থাকবে। থ্যাংক ইউ। লিজা, কোন গানটা শুনবো? আমি আমার সেকেন্ড সলোর গান পাগলি সুরাইয়া লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছে আরফিন রুমি। শুনে ফেলি। ডাউন একটু ছুঁয়েও বাপু যে পারে সইয়া,
জগতে প্রেমিক অনেক, কেউ যে তোমার মতো জাদু করে আমার প্রীতি লড়ু কিছু ভালো লাগে না, বিকজ আমি যে তোমার পাগলি সুরাইয়া, না একটু বাজে নাও না একটু শুয়ে বুঝে ছিল উৎসব। আসলে এমনই আনন্দে এমনই প্রিয় মানুষগুলো একসাথে থাকলে আমরা নিশ্চিত যে আপনারা আপনাদের জন্য যে শিল্পীরা তারা আপনাদের কাছে পেয়ে সবাইকে একসাথ করে উৎসবের দিনে আনন্দ করছে। অবশ্যই, এবং এই লুকে রাখে সবসময় বের করে না, আজকে অনেকদিন পরে বের করলো। এই মিষ্টি মানুষগুলো এক হয়েছি বলেই মিষ্টি মুখ যেখানে ইগলু সেখানে, আমরা সবসময় বলছি এবং চলছে ইগলু সৌজন্যে কি কাটুক উৎসব গানে গানে চলছে ইগলু সৌজন্যে। আমরা এবার নেক্সট কার গানে যাব, ভুলে গেছেন? হ্যাঁ আমি না আমি ভুল করি না ছোটবেলা থেকে। এরপর হচ্ছে আমরা এখন শুনব হচ্ছে আনিকার। ও থ্যাংক ইউ আনিকা, কোনটা শুনবো গান? আচ্ছা এই গানটি আসলে লিজাপে এত সুন্দর একটা পারফরম্যান্স দিয়েছে। আচ্ছা আমরা তাহলে গানগুলো অনেক সুন্দর, সবাই সুন্দর গাইছে। থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু মেরিনাপুর একটি গান করি, আর এটা একটা অন্য ধাঁচের গান, আশা করি ভালো লাগবে। ফাইন, আমরা তার আগে একটা ফোন কল নিয়ে নিই। হ্যাঁ অবশ্যই। ফাইন, হ্যালো কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, ঈদ মোবারক। হ্যালো ঈদ মোবারক। কে বলছেন কোথা থেকে? আমি বলছি পিও বাড্ডা থেকে। আচ্ছা বাড্ডা থেকে, বাড্ডা থেকে বলছেন? দাওয়ার থেকেই বলছি। ফাইন, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ অনেক। আচ্ছা কার কাছে গানের রিকোয়েস্ট করবেন? কর্ণিয়াপুর সাথে একটু কথা বলবো প্লিজ। জি ঈদ মোবারক। ঈদ মোবারক, আপনি কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এ রিকোয়েস্ট বল, হ্যাঁ একটা গানের রিকোয়েস্ট ছিল যে জেমস এর ভিগি ভিগি গানটা শোনাবা। ও মাই গড, অনেক কঠিন। একটু শোনা প্লিজ 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 একটু। ফাইন ওকে, থ্যাংকস ফর দ্য রিকোয়েস্ট, বাট আজকে এই গানটা আসলে লিস্ট নেই। আমাকে অনেকগুলো রিকোয়েস্ট করা হচ্ছে, বাট আমি আজকে আসলে পারছি না, সো সরি ফর দ্যাট। বাট আমি নেক্সট এই গানটি শিখে আসবো, এই গানটি যদি আমার তোলা নাই। বাট আই ডোন্ট নো, ওয়ারফেস এর কোনো একটি গান হয়তো বা আমি গেতে পারি, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কলিং। আমরা এবার আনিকার গান শুনে ফেলি।
শেষবারের মতো হয়তো গান গল্পে মাতবো দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর। আপনারা দেখছেন এসটিভি আর চলছে ইগলু প্রেজেন্টস কাটুক উৎসব গানে গানে।